ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আমরা সকলে জানি যে ওয়েস্ট বেঙ্গল একটা লেদার হাব হয়ে উঠেছে, ঠিক সেরকম ভাবে কি আমরা টেক্সটাইল হাবও হয়ে উঠতে পারি? টেক্সটাইল ইন্ডাস্ট্রিও কি আমাদের তামিলনাড়ু এবং গুজরাতের মতন হয়ে যেতে পারে? তো সেই বিষয়ে আজকে আপনারা একটা ডিটেইলড নিউজ জানবেন যে আমাদের পশ্চিমবঙ্গে টেক্সটাইল ইন্ডাস্ট্রি রিলেটেড কি কি ডেভেলপমেন্টস হচ্ছে। তো চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত, আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। টেক্সটাইল ইন্ডাস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, এইটি বিষয়ে খবর বলার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে ইন্ডিয়াস লার্জেস্ট আইপিও লঞ্চ হয়ে গেছে, যেটা হচ্ছে এলআইসির আইপিও। আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। আপনারা বেস প্রাইসে এলআইসি শেয়ার কিনে রাখতে পারেন, যেটা কিন্তু আপনাদেরকে হেভি প্রফিট দিতে পারে। আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট কিংবা ট্রেডিং অ্যাকাউন্ট থাকা খুব দরকার। আজকে বলছি আরেকবার, এঞ্জেল ব্রোকিং এ গিয়ে আপনারা নিজের ট্রেডিং অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং আমার যে রেফারেল লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেটির মাধ্যমে যদি আপনারা খোলেন তাহলে আরো অনেক 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 বেনিফিটস পাবেন আপনারা। তো চটপট করে যান এলআইসিতে, ইনভেস্ট করুন এঞ্জেল ব্রোকিং এর সাহায্যে এবং হিউজ প্রফিটস ইনকাম করুন। তো কামিং ব্যাক টু টুডেস টপিক, দেখুন আমাদের স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি একটা টার্গেট নিয়েছে যে 1,000 crore rupees ইনভেস্ট করতে চলেছে তারা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজে। সেটা কিভাবে? তারা অ্যারাউন্ড 2,500 অ্যাডভান্সড পাওয়ার লুমস সেট আপ করতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে উইদিন নেক্সট 2 years। তো তার জন্য স্টেট গভর্নমেন্ট অলরেডি প্রপোজালস পেতেও আরম্ভ করে দিয়েছে। অ্যারাউন্ড 300 খানা এরকম অ্যাডভান্স পাওয়ার লুমস হুগলি জেলা, ওয়েস্ট বর্ধমান এবং বাঁকুড়াতে থাকতে চলেছে স্টেট গভর্নমেন্ট। অলরেডি কিছুদিন আগে আমি একটা ভিডিও নিয়ে এসেছিলাম যে 2 খানা ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক তৈরি করার চিন্তাভাবনা করেছিল, সেটা এই মুহূর্তে স্মুথ প্রগ্রেসে রয়েছে, একটা অশোকনগরে একটা হাবড়ার বাণীপুরে। লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন, অশোকনগরের পার্কটির সাইজ হচ্ছে অ্যারাউন্ড 37 acres এবং বাণীপুরের পার্কটির সাইজ হচ্ছে অ্যারাউন্ড 10 acres। তো দুটো মিলিয়ে 48 acres এ সেখানে ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক তৈরি হচ্ছে। তো সেইটা স্মুথ প্রগ্রেস দেখে সরকার এইটা ভেবেছে যে আরও 2 খানা নতুন ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক তৈরি করা যাক। একটা হচ্ছে কল্যাণীতে, আরও একটা হবে রায়গঞ্জে, যাতে পশ্চিমবঙ্গ সেলফ সাফিসিয়েন্ট হয়ে যায় ফ্যাব্রিকের প্রোডাকশনে। এই ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্কসগুলির মধ্যে পাওয়ার লুমস থাকতে চলেছে, স্পিনিং মিলস থাকতে চলেছে, ওয়েট প্রসেসিং এবং গার্মেন্টিংয়ের ফেসিলিটিসও থাকতে চলেছে। তার সঙ্গে সঙ্গে যেমন বেসিক ইনফ্রাস্ট্রাকচার সব পার্কসগুলোতে থাকে, এই পার্কসগুলোতেও থাকবে, যেমন রোডস বলুন, সিভেজ ফেসিলিটিস বলুন, ওয়াটার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই, এবং এই পার্কসগুলিতে বিভিন্ন ইন্ডাস্ট্রিজদের ল্যান্ড লং টার্ম বেসিসে দেওয়া হবে। আমরা সকলে জানি যে 1100 acres জমিতে বানতলায় লেদার কমপ্লেক্স তৈরি হয়েছে, সেখান থেকে আমরা বিভিন্ন ফুটওয়্যার্স বলুন, বিভিন্ন লেদার অ্যাক্সেসরিজ বলুন, বিভিন্ন লেদার ওয়্যার্স বলুন, সেগুলো ম্যানুফ্যাকচার করি এবং সেগুলো এক্সপোর্ট করি বিভিন্ন দেশে। তো ঠিক সেই রকম ভাবে চিন্তাভাবনা করা হচ্ছে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিটিকেও গ্রো করা যাবে, কারণ পশ্চিমবঙ্গ একটা খুব ভালো লোকেশনে রয়েছে। যেমনটা আমরা বর্ডার শেয়ার করি বাংলাদেশ, নেপাল, ভুটানের সঙ্গে, সেই রকম ভাবেই আমাদের কাছে সি এরিয়াও রয়েছে। অলরেডি EIGMEF মানে ইস্টার্ন ইন্ডিয়া গার্মেন্ট ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট ফেডারেশন, তাদের নিজস্ব ফেসিলিটিও তারা ডেভেলপ করেছে নিউ টাউনে, অর বলতে পারি মহিষবাতান এলাকায়। 11 acres উপরে তাদের এই অ্যাপারেল পার্কটি, যেটা হচ্ছে একটা গ্রিন ভার্টিক্যাল পার্ক, যেখানে বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে শুরু করে ডিজাইন সেন্টার থেকে শুরু করে স্পেস ফর অ্যাক্সেসরি অ্যান্ড ফ্যাব্রিক ভেন্ডার্সও রয়েছে, যাতে এটা কাজ করতে পারে ওয়ান স্টপ সলিউশন হিসেবে গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্সদের, যেখানে একদিক থেকে ফ্যাব্রিক ঢুকবে আরও একদিক থেকে গার্মেন্টস ম্যানুফ্যাকচার হয়ে বেরোবে। আমরা জানি যে পশ্চিমবঙ্গ ফেমাস হচ্ছে তার সিল্কের জন্য, এবং জুট ইন্ডাস্ট্রি যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের এতটা বড়, সেহেতু আমরা জুট ফ্যাব্রিকও ইউজ করতে পারি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, আপনাদের একটুখানি ডিটেলসে বোঝানো দরকার যে এই পুরো প্রসেসটা কী কী হয় এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। দেখুন, প্রথমে ফাইবার আসে, সেখান থেকে ইয়ার্ন তৈরি হয়, সেখান থেকে ফ্যাব্রিক তৈরি করা হয়, তারপরে সেটিকে ডাই কিংবা প্রিন্ট করে ফ্যাব্রিকেটেড করা হয় বিভিন্ন ক্লোথসে, যেটি অ্যাটাচ দিয়ে কনভার্টেড হয়ে যায় ইউজফুল গুডসে। তো আপনারা আশা করছি এই পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। এবং আপনারা কি জানেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি গ্রো করলে কত ধরনের ইন্ডাস্ট্রিজ গ্রো করতে পারে? এই ইন্ডাস্ট্রি দেখুন, ফার্স্টে গ্রো করলে কেমিক্যাল ইন্ডাস্ট্রি বুস্ট পাবে, কারণ এই ইন্ডাস্ট্রিতে বিশাল পরিমাণে কেমিক্যালস এবং ডাইস লাগে। তার সঙ্গে সঙ্গে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টসও খুলতে চলেছে, যেমনটা আমি বললাম যে স্পিনিং বলুন, উইভিং বলুন, নাইটিং সেক্টর বলুন, শুধু তাই না, ডিজাইন সেন্টারের উপরে জোর দেওয়া হতে চলেছে, যেমনটা পাওয়ার লুমস আমি বললাম প্রথমে, হ্যান্ডলুমস বললাম। এবং এই সেক্টরে শুধুমাত্র গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট আসছে তা নয়, এই সেক্টরে অলরেডি প্রাইভেট প্লেয়ার্সরা এন্ট্রি করে নিয়েছে অনেক আগে, যেমনটা রিসেন্ট তার একটা গার্মেন্ট পার্ক অলরেডি তৈরি করে ফেলেছে বারাসাতে, এবং সেটা এই মুহূর্তে সেকেন্ড ফেজের এক্সপ্যানশন আরম্ভ হতে চলেছে। এই টোটাল এরিয়ার যদি কথা বলা হয় তাহলে অ্যারাউন্ড 55 acres তাদের রয়েছে সেইখানে, যেখান থেকে অলরেডি 36 acres ওপরে তারা ফার্স্ট ফেজটি তৈরি করেছিল এবং সেটি একটা গ্র্যান্ড সাকসেস হয়ে গেছে। এই টোটাল পার্কটিকে তৈরি করতে রিসেন্ট ইনভেস্ট করেছে অ্যারাউন্ড 2,900 crore rupees। তার সঙ্গে সঙ্গে বেলুড়েও আরও একটা ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক তৈরি হচ্ছে, যেটা তৈরি করতে অ্যারাউন্ড 1,050 crore rupees খরচা হবে, যেখান থেকে বিভিন্ন রেডিমেড গার্মেন্টস বেরোতে চলেছে, পাওয়ার লুমস থাকতে চলেছে, আমি যেমনটা বললাম টেক্সটাইল প্রসেসিং ইউনিট সেগুলোও সেখানে থাকতে চলেছে, হোজারিটাও টেক্সটাইলের মধ্যেই পড়ে।
তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা শুনলে খুবই খুশি হবেন, ইন্ডিয়াস ফার্স্ট হোজারি পার্ক কিন্তু তৈরি হয়েছে এবং সেইটার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা যেমনটা পিকচার দেখতে পাচ্ছেন 125 একর জমির উপরে সেটি তৈরি করা হচ্ছে, যেটা একটা প্রাইম লোকেশন দেখতেই পাচ্ছেন আপনারা। এবং সেইখানে বিভিন্ন সার্ভিসেস থাকবে, যেমন নাইটিং এর সার্ভিস থাকতে চলেছে, প্রিন্টিং এমব্রয়ডারি সার্ভিস থাকতে চলেছে, স্টিচিং ইউনিটস বিভিন্ন খুলতে চলেছে সেখানে। তো আশা করছি লেদার হাবের মতনই আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিটাও গ্রো করে যাবে, বুম করে যাবে এই সমস্ত স্টেপস নেবার পর। তো এই বিষয়ে আরো যখন নিউজ আসবে আমি আপনাদের সঙ্গে সবচেয়ে প্রথমে শেয়ার করবো। এবং ইয়েস, এলআইসি আইপিও বেরিয়ে গেছে, সেটাতে ইনভেস্ট করুন এবং হিউজ প্রফিটস কামান। আপনারা গিয়ে এঞ্জেল ব্রোকিং অ্যাপটি ডাউনলোড করতে পারেন কিংবা আপনার ওয়েবসাইটের মাধ্যমে ইউজ করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আমার রেফারেল লিঙ্কটি দিয়ে যদি আপনারা সাইন ইন করেন তাহলে আপনারা আরও অ্যাডিশনাল বেনিফিটস পেতে চলেছে। তো কেমন লাগলো আপনার এই ভিডিওটি দেখে কমেন্ট করবেন কমেন্ট বক্সে, মোটিভেট করার জন্য লাইকের বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং ইয়েস চ্যানেলে যদি আপনারা নতুন রয়েছেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। কমেন্ট করবেন আপনার থটস, যে কি ভাবছেন আপনারা এই বিষয়ে, শেয়ার করতে বলবেন এই ভিডিওটি নিজের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকম একটা দুর্দান্ত ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।